हेलो गाइज अस्सलामु अलैकुम, दिस इज आफी फ्रॉम आफिस ब्लॉग। सबाई केमन आछेन? आलहमदुलिल्लाह बेश भालो आछे। आजके आमी आपनादेर तैरी करे देखाबो एकटी डिम दिए राइस कुकारे तुलतुले परफेक्ट चकलेट केक रेसिपी। जानो जा जा लागबे सेगुलो होच्छे एकटी डिम, सेम डिम भांगते जेमन कष्ट, परिमाण मतो मिष्टी, जे जतटुक मिष्टी खाबेन। आमी होच्छे एखाने परिमाण मतो दस मिनट मत बीट करब। এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব। আমি তেল দিয়ে তারপর আবার বিট করব। তেল দিয়ে তারপর 10 মিনিটের মতো বিট করব। আবার বিট যত ভালো হবে তত হচ্ছে কেকটা অনেক তুলতুলে হয়। আর হচ্ছে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, লবণ জাস্ট হচ্ছে অপশনাল, যে যতটুকু পর্যন্ত দেন। আর 10 মিনিটের মতো বিট করা হয়ে গেছে। এখন আমি আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব, সাথে হচ্ছে 1 টেবিল চামচের মতো কোকো পাউডার। আর হচ্ছে আধা টেবিল চামচের মতো বেকিং পাউডার। এখন আমি এগুলোকে খুব ভালো করে 10 মিনিটের মতো বিট করব। আমার 10 মিনিটের মতো বিট করা শেষ। এখন চিনি, ডিম আর হচ্ছে ময়দা একসাথে খুব ভালো করে মিশে গেছে, এই যে দেখেন। আমি আজকে এই পাত্রটাই তৈরি করব, তাই হচ্ছে আমি অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে মালিশ করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ, আমি এখন এখানে মিনি চকলেট দিয়ে দেবো উপরে। আমার তৈরি হয়ে গেছে, আমি এখন এটা হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে দেবো। আমি এখানে পাত্রটির অর্ধেকের অর্ধেক পানি দিয়েছি, অর্ধেকের থেকেও কম, জাস্ট নিচে যাতে লেগে না যায়। এখন আমি ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, এখন এটা দেখব যে হয়েছে কিনা। আর এটা দেখার জন্য সব সময় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টুথপিক বা কোনো হচ্ছে কাটি দিয়ে দেখব যে এটা পারফেক্টলি হয়েছে কিনা। এখন যদি কাটিতে হালকা লেগে থাকতো তাহলে বুঝতাম যে এটা হয়নি। হ্যাঁ, আমার কেক পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হবে, তারপর আমি নামিয়ে নেব। গরম অবস্থা নামালে অনেক সময় ভেঙে যেতে পারে। চুলায় কেক তৈরি করলে অবশ্যই ঘড়ি ধরে 30 মিনিট অপেক্ষা করবেন। 30 মিনিটের মধ্যে পারফেক্টলি তুলতুলে নরম কেক তৈরি হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।